হ্যালো গাইজ, আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। আর এই শিয়ালদা স্টেশনে আমি এখন যে ট্রেনটা ধরছি সেটা হলো ক্যানিং লোকাল। ক্যানিং থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে সুন্দরবন। এখন আমি ক্যানিং লোকাল যে ট্রেনটা রয়েছে এখানে তার পাশে আমি দাঁড়িয়ে আছি। তো তোমাদের এই জার্নিটা শেয়ার করব যে কিভাবে যাওয়া যায় না যায়, যাতে তোমরাও পরবর্তীতে যেতে পারো। তো এখনও ট্রেন ছাড়েনি, এই ট্রেনটা 6:30 ছাড়বে। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক, আর সমস্ত ডিটেলস জার্নির সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমার গন্তব্য সুন্দরবন। কর্মব্যস্ত শিয়ালদা স্টেশন এরকম শুনশান থাকাটা খুবই অস্বাভাবিক লাগছিল। গাইজ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ক্যানিং লোকাল। 6:30 ট্রেনটা ছেড়েছে। ট্রেন ক্যানিংয়ে পৌঁছলে ক্যানিংয়ে গিয়ে তোমাদের দেখাবো ওখান থেকে কী করে যেতে হবে। শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন রওনা হলো তার গন্তব্য স্টেশন ক্যানিংয়ের উদ্দেশ্যে। দূর থেকে বাড়ি ফেরার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছলে মনে হয় বাড়ির কাছে চলে এসেছি, আর এখন শিয়ালদা স্টেশন ছেড়ে যাওয়ার সময় ঠিক তার উল্টোটাই মনে হচ্ছে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে ক্যানিং স্টেশনে পৌঁছে গেল। ক্যানিং স্টেশনে ছিল প্রচুর লোকের ভিড়। শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন আসতে আমাদের ট্রেন ভাড়া লাগলো 15 টাকা। যাই হোক, ক্যানিং স্টেশন থেকে আমাদের এখন বাস ধরার পালা। শিয়ালদা থেকে 6:30 ট্রেনটা ছেড়েছিল ক্যানিং লোকাল, আর এখানে এসে পৌঁছেছে 7:44। 1 ঘন্টা 15 মিনিট লেগেছে এই শিয়ালদা থেকে ক্যানিং আসতে। ক্যানিং থেকে আমাদের যেতে হবে ক্যানিং বাসস্টপে। ক্যানিং বাসস্টপ থেকে বাস ধরতে হবে গদখালি ফেরিঘাটের বাস, আর গদখালি ফেরিঘাট থেকে তারপর ওখান থেকে কী করে যাব সেটাও তোমাদের জানাবো। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। এটা হলো মাতলা নদীর উপরে ক্যানিং ব্রিজ। আমাদের বাস ছুটে চললো তার গন্তব্যস্থান গদখালির উদ্দেশ্যে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো, চারিদিকে সবুজের সমারোহ। আমাদের বাস যাচ্ছিল বাসন্তী হাইওয়ে দিয়ে। এটা হলো বাসন্তী হোগল ব্রিজ, আর নিচে হোগল নদী। এই বাসন্তী হোগল ব্রিজের ঠিক একটু আগেই আমরা ছেড়ে এসেছি সোনাখালি। সুন্দরবনে ভ্রমণের জন্য এই সোনাখালি ঘাট থেকে অনেক লঞ্চ রয়েছে যারা সুন্দরবনের বিভিন্ন অংশ ঘুরে দেখায়। যেহেতু আমরা ট্যুর প্যাকেজের মধ্যে না গিয়ে সুন্দরবন ঘুরতে যাচ্ছি, তার জন্য আমাদের গন্তব্য গদখালি। আমরা যে হেগল নদীর উপর দিয়ে যাচ্ছি, এই হেগল নদী হলো মাতলা নদীর শাখা নদী। বাস থেকে হেগল নদী খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি যে বাসে যাচ্ছি এই বাস ক্যানিং থেকে ছাড়ে, আর এই বাসের লাস্ট স্টপ হলো গদখালি। আর যারা সোনাখালি যেতে চান তাদের কালাহাজরা মোড়ে নামতে হবে। সুন্দরবনের যেসব লং ট্যুর হয়, যেরকম 2 রাত 3 দিন 1 রাত 2 দিন এরকম যে লং ট্যুরগুলো হয়, সেটা এই সোনাখালি থেকেই জাহাজে বা লঞ্চে ট্যুরটা শুরু হয়। ক্যানিং থেকে গদখালি যেতে সময় লাগে 45 মিনিট। আমরা গদখালির খুব কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণ সময় পরেই আমরা গদখালি পৌঁছে যাব। বাস গদখালি পৌঁছলে বাস থেকে নেমেই একটুখানি পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে গদখালি ফেরিঘাট, আর সেখান থেকে ট্রলার বা লঞ্চে আমাদের নদী পার হতে হবে। আমি এখন আছি গদখালি ফেরিঘাটে, আর এখান থেকে আমি এখন লঞ্চ পার হব। লঞ্চ পার হয়ে আমি যাব গোসাবা। ওখান থেকে অটো বা টোটো যা পাওয়া যায় ওখান থেকে নিয়ে নেব। আর এখন যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি, সেই জন্য ওখানে গিয়ে আমি বুঝতে পারবো ওখান থেকে কী পাওয়া যায় না যায়। এখন আমি আপাতত গদখালি ফেরিঘাটে আছি, যাব গোসাবা। এই গদখালি ফেরিঘাট থেকে 3টি জায়গায় নৌকো বা লঞ্চ যায়: বিরাজমণি, গোসাবা আর চণ্ডীপুর। আমরা যাব গোসাবা। যে 3টে জায়গার নাম বললাম, এই 3টে জায়গা নদী বেষ্টিত এক একটি আইল্যান্ডের মতো। ক্যানিং থেকে গদখালি আসতে আমাদের জনপতি ভাড়া লেগেছিল 40 টাকা, আর এই বিদ্যাধরী নদী পার হয়ে গোসাবায় যেতে আমাদের জনপতি লাগছে 5 টাকা করে। এখানে অনেক লোক এই নৌকোয় উঠেছে, আর তারা সবাই গোসাবায় যাবে। আর ওখানে গোসাবায় গিয়ে তারপর ওখান থেকে কি করে যাওয়া যায় সেটা দেখব। আর এখন আমি এই এখন নৌকোয় আছি। গদখালি ঘাট থেকে গোসাবায় যাব এই নৌকোয় করে। যেহেতু এখানে কোনো ব্রিজ নেই, তার জন্য এখানে মোটর বাইক থেকে শুরু করে সমস্ত কিছু এই নৌকোয় করেই পারাপার হয়। নদীর নাম বিদ্যাধরী। আয়নার মতো পরিষ্কার জল হলেও এই জল পান করার অযোগ্য। পরিষ্কার নীল জল হলেও হাতে নিয়ে যখনই আপনি চোখে দেবেন তখনই আপনার চোখ জ্বালা করবে। বঙ্গোপসাগরের সঙ্গে ডিরেক্ট সংযোগ থাকা এই নদীর জলের লবণাক্ততার কারণ। এই নদী পার হওয়ার সময় নদীর নীল জলের স্বচ্ছতা, নদী তীরের চারপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমি এখন আছি এই ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যানে আমি গোসাবা থেকে যাচ্ছি পাখিরালয়। পাখিরালয় থেকে
নৌকো পার হয়ে তারপর চন্দ্রেখালি যাওয়া যাবে। এখন আছি ইঞ্জিন ভ্যানে, ইঞ্জিন ভ্যানে করে গোসাবা থেকে পাখিরালয় যেতে হবে। গোসাবা থেকে পাখিরালয় যেতে আমাদের জনপ্রতি ভাড়া লাগলো 35 টাকা করে। এখন আমরা এই ইঞ্জিন ভ্যানে করে গোসাবা থেকে যাচ্ছি পাখিরালয়। পাখিরালয়ে দুটো লঞ্চঘাট বা ফেরিঘাট রয়েছে। প্রথম যে লঞ্চঘাটটা রয়েছে সেখান থেকে লঞ্চ পার হয়ে যাওয়া যায় দয়াপুর। দয়াপুর সংলগ্ন আইল্যান্ড অঞ্চলটিতে জনবসতি রয়েছে এবং এই অঞ্চলটি টাইগার রিজার্ভ অঞ্চলের মধ্যেও পড়ে না। পাখিরালয়ের দ্বিতীয় ফেরিঘাট থেকে যাওয়া যায় সজনেখালি। সজনেখালিতে রয়েছে বন্যপ্রাণী অভয়ারণ্য, আর এই সজনেখালি টাইগার রিজার্ভ অঞ্চলের মধ্যেও পড়ে। 50 টাকা টিকিট কেটে যেতে হয় এই বন্যপ্রাণী অভয়ারণ্যে। আমাদের গন্তব্য সুন্দরবনের সজনেখালি অভয়ারণ্য। জানি বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা যাচ্ছি সুন্দরবন দেখতে। গাইজ, আমি এখন আছি এখন পাখিরালয়। পাখিরালয়ে এই যে ফেরিঘাটটা আছে, এই ফেরিঘাট থেকে এখন এখান থেকে একটা লঞ্চ বুক করেছি, মানে এখান থেকে নৌকো বুক করেছি, যেটা আমাদের ঘুরিয়ে দেখাবে। পাখিরালয় থেকে এখান থেকে বোট পাওয়া যায়। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সিজন না, তার জন্য লোকজন এখানে এখন নেই, তো তার জন্য এখানে বোট রিজার্ভ পাওয়া যায়। ট্যুরিস্ট এখন খুব কম আছে, তবে এই সিজনে ঘুরতে গেলে রিজার্ভ করতে হবে সাইট সিন দেখার জন্য। আর যে সজনেখালি যদি এই ফরেস্টে যেতে হয়, সেটাও কিন্তু এখান থেকে এই বোটে করে যাওয়া যায়। এখান থেকে এখন যাব বোটে করে সজনেখালি, দেখতে দেখতে যাব। দেখতে পাচ্ছ এই নৌকো, ছোট নৌকো করে যাচ্ছি সাইট সিন দেখতে দেখতে সজনেখালি। তো এখন এই বোট চালু হয়ে গেল আর এখন যাচ্ছি সজনেখালি। সামনে যেটা দেখতে পাচ্ছ এই ম্যানগ্রোভ বন, এটাই ম্যানগ্রোভ বন, এটাই সুন্দরবন। এখানে রয়েছে এই নদীটা, আর নদীর জলটা খুব পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি। আর এই নৌকোয় করেই কিন্তু আমরা যাচ্ছি সজনেখালি। এই নদীটা হলো বিদ্যাধরী নদীর শাখা নদী, এই নদীটার নাম দত্ত রিভার। দূর থেকে দেখা যাচ্ছে সুন্দরবন। পাখিরালয় থেকে বোট বা নৌকা রিজার্ভ পাওয়া যায়। সাইট সিন দেখার জন্য লঞ্চ বা নৌকা ঘণ্টাপ্রতি 600 টাকা করে চার্জ নেয়, একজন যাক বা 5 জন, ঘণ্টাপ্রতি 600 টাকা। আর শুধু সজনেখালি অভয়ারণ্যে 240 টাকা ঘণ্টাপ্রতি। এই জলটা কিন্তু খুবই পরিষ্কার। এখানে কোথাও দেখতে পাচ্ছি নীল জল আর কোথাও ঘোলাটে জল। সমুদ্রের জল আর নদীর জল একসাথে মিলিত হওয়ার জন্যই কোথাও নীল জল আবার কোথাও ঘোলাটে জল, এরকমভাবেই দেখা যাচ্ছে। এই নৌকোয় করে যাচ্ছি আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। জানি না কোনো জীবজন্তু দেখতে পাবো কি না, তবে হ্যাঁ চেষ্টা করব যে যাতে জীবজন্তুও দেখতে পারি। কিন্তু যদি না দেখতে পাই তাহলে তো কিছু করার নেই, কারণ তারা তো তাদের মর্জি মতো, তাদের ইচ্ছা মতো এই বনে, এই সুন্দরবনে বিচরণ করে। বন্যপ্রাণী দেখা পেতে হয় বা যদি বাঘের দেখা পেতে হয় তাহলে কিন্তু সেটা ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্য যদি থাকে তবেই কিন্তু এই সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া যাবে, আর না হলে সুন্দরবনে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেই ম্যানগ্রোভ অরণ্য দেখতে হবে। তো গাইজ, আমি এখন এই নৌকোয় করে একদম নৌকোর সামনেই আছি। এই পাশে যত বন আছে সবই সুন্দরবনের মধ্যে পড়ে। এই জল এত পরিষ্কার জল, মনে হচ্ছে একটু খেয়ে দেখি, জানি না খাওয়া যাবে কি না। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন এই বোটেই আছি আর এখন আমার সামনেই সুন্দরবন আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। একদম সামনেই সুন্দরবন, এটা কিন্তু সুন্দরবন। প্রচুর বন্যপ্রাণী এই সুন্দরবনে রয়েছে, জানি না তাদের দেখা পাবো কি না, হয়তো পেতে পারি, কিছু বন্য জন্তুর দেখা পেতে পারি। আর এইখানে কিন্তু এরকম একটা পরিস্থিতি যে এইখানে জনবসতি বা লোকজন এইখানে কিন্তু নেই, যেহেতু এটা বন সেজন্য কিন্তু কোনো জনবসতি বা লোকজন নেই। এখানে যারা মাঝিরা মাছ ধরে বা এখান থেকে যারা কাঁকড়া ধরে, তারা কিন্তু এখানে নৌকো নিয়ে এসে কাঁকড়া ধরে আর কাঁকড়া ধরে কিন্তু তারা চলে যায়, কিন্তু এখানে থাকে না, কারণ এখানে যেহেতু বন্য প্রাণীদের রাজ সেই জন্য এইখানে কেউ থাকে না। এখানে নেমে যদিও নামে, যদিও কাঁকড়া ধরার জন্য নামে, কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু তারা আবার এখান থেকে আবার চলে যায়, কারণ এইখানে থাকার কোনো, এখানে কোনো জনবসতি নেই, এখানে শুধু বন আর বন। আর এই যে ম্যানগ্রোভ বন তোমরা দেখতে পাচ্ছ, এটা ম্যানগ্রোভ বন, এখানে
সুন্দরী আর গেওয়া এই দু ধরনের গাছ কিন্তু বেশি রয়েছে, আরও অনেক ধরনের ম্যানগ্রোভ গাছ রয়েছে, কিন্তু এই যে সুন্দরী আর গেওয়া এই গাছগুলো এখানে বেশি রয়েছে। সুন্দরবনের পাশে এই যে নদী, দুটো নদী দুদিকে ভাগ হয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছি একটা বাঁদিকে একটা নদী চলে গেছে, ডান দিকে একটা নদী চলে গেছে। এখানে কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে করে ভিতরে বন্যপ্রাণী বাইরে না আসতে পারে, নদীতে না আসতে পারে, তার জন্য জাল দিয়ে ঘেরা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর এরকম গাছের শ্বাসমূল রয়েছে, প্রচুর এখানে শ্বাসমূল রয়েছে। আর এটা সম্পূর্ণ এটা সুন্দরবন, ম্যানগ্রোভ বন, ভাটা রয়েছে। একটু পরে কিন্তু জোয়ারের জল আসবে, তখন এই জোয়ারের জল আসলে তখন এই বনটার যে গাছপালা আছে ম্যানগ্রোভ গাছ সেগুলো কিন্তু তলিয়ে যাবে। তো এখন এই ভাটার সময় কিন্তু উপযুক্ত সময় বন্যপ্রাণী দেখার, যখন জলে তলিয়ে যাবে তখন কিন্তু আর বন্যপ্রাণী যদি থাকেও তাহলে তারা কিন্তু আরও গভীর জঙ্গলে চলে যাবে। সুন্দরবন এই জঙ্গল, এই জঙ্গলই কিন্তু বাঘের বিচরণ ক্ষেত্র, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ। এখানে গভীর বন লক্ষ্য করছি, গভীর বন রয়েছে এখানে, এই পাড় দিয়ে দেখতে পাচ্ছি এই জঙ্গলটা। অ্যাডভেঞ্চারাস লাগছে দেখতে, এত সুন্দর লাগছে এই বন, এই ম্যানগ্রোভ বন দেখতে। এখানে বাদর দেখতে পাচ্ছি, যে বাদর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাদর রয়েছে। এখানে অনেকগুলো বাদর এরকম রয়েছে, অনেক বাদর এখানে রয়েছে। প্রচুর বাদর, বাদররা কিন্তু ছোটাছুটি করছে। যদি বাঘ আসে তাহলে কিন্তু এই বাদরই সবার আগে সংকেত দেয়, এরা চিৎকার চেঁচামেচি করে। তো এইখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে ম্যানগ্রোভ অরণ্যটা ঠিক কেমন। তো এখানে আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এখানে লেখা আছে ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এখানে একটা বোর্ডে লেখা আছে সেভ সুন্দরবন। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই মনোরম লাগছে এই জায়গাটা দেখতে। একদম এই সিঁড়িটা চলে গেছে এই নদীতে, এই সিঁড়ি দিয়ে উঠেই তারপর কিন্তু এই সজনেখালি যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে এখানে যেতে হবে। আর এখানে বড় বড় করে লেখা আছে সেভ সুন্দরবন। গভীর বড় পাখি, একটা মৌচাক, শুকর। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো টাটা।